সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএল এ স্বপ্নের রেসে রয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের প্রথম সংস্করণ থেকেই সাফল্য অব্যাহত আছে কিংসদের, এবারও জয়রথ ছুটছে তাদের। এ মুহূর্তে চলমান আসরে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন তারা। তো সাফল্যের রহস্যটা কি? প্রশ্নটা করা হয়েছিল চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। জবাবে তিনি যা বললেন তাতে রহস্য থেকেই গেল। ফাঁস না করে বললেন, অবসরের পর সেই সাফল্যের মন্ত্র ফাঁস করব, যতদিন না তা গ্রহণ করছি ততদিন তা রহস্য হিসেবেই থাক। ধোনির নেতৃত্বে আইপিএলে এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই, প্লে অফে পৌঁছেছে সবচেয়ে বেশিবার 9 বার, ফাইনালে উঠেছে 7 বার। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এতবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার ছাড়পত্র পায়নি। গেল মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জেতার পরে ধোনিকে পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল, দলের সাফল্যের মূল মন্ত্র কি? জবাবে তিনি বলেন, সবাইকে যদি সেটা বলে দেই তাহলে চেন্নাই তো আমাকে নিলামে কিনবেই না। অরেঞ্জ আর্মিদের হারিয়ে এবারে টুর্নামেন্টে সবার আগে শেষ চারে পৌঁছে গেছে চেন্নাই। খেলা শেষে ক্যাপ্টেন কুল বলেন, ভক্ত ও ফ্র্যাঞ্চাইজির সমর্থনটাই আসল, সাফল্যের জন্য সমর্থকদের কৃতিত্ব দিতেই হবে, এর বেশি কিছু বলা সম্ভব নয়। বন্ধুরা, অপেক্ষায় রইলাম ক্যাপ্টেন কুল ধোনির অবসরের, যখন আমরা জানতে পারবো তার সাফল্যের রহস্য। তো এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।